জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ তিন আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্য বিএনপি ডার্লিংস্টোন অ্যান্ড সিসাইড শাখা। মানচেস্টার থেকে আমাদের প্রতিনিধি গাউসুল ইমাম চৌধুরী সুজন জানান, বৃহস্পতিবারের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হক। সৈয়দ মারজানুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়ত উলামায়ে ইউরোপের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ মুসাদ্দেক আহমেদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রামুতে সংখ্যা লঘুদের উপর নির্যাতন চালিয়ে এই দোষ বিরোধী দলের উপর, নিরীহ নেতা কর্মীদের উপর চালানোর চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ বুঝে ফেলেছে সরকার তার দলীয় ক্যাডারদের দিয়ে এই দায়িত্বহীন কাজ করিয়েছে।